ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ধামাকাদার জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া 1-1 ব্যবধানে সমতা ফিরিয়ে আনতে পেরেছে। প্রসঙ্গত, বিশাখাপত্তনমে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া 106 রানে জয়লাভ করেছে। এই ম্যাচের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা 1-6 উইকেট শিকার করেছিলেন। এছাড়া প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ডবল সেঞ্চুরি এবং শুভমান গিল দ্বিতীয় ইনিংসে 100 রান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই টেস্ট ম্যাচে তারা 106 রান করে জয়লাভ করেছে। ম্যাচের চতুর্থ দিন সকাল থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করেন ইংরেজ ক্রিকেটাররা। সত্যি কথা বলতে ভারতীয় বোলারদের সামনে তারা একেবারে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। হায়দ্রাবাদে আয়োজিত এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া অল্পের জন্য হেরে গিয়েছিল বিশাখাপত্তনমে। সে কারণে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়েছিল রোহিত শর্মার দল। শেষ পর্যন্ত পরীক্ষায় যে তারা লেটার মার্কস নিয়ে পাস করলেন তা বলা যেতেই পারে। চতুর্থ দিন সকাল থেকেই ভারতীয় বোলারদের দাপট অব্যাহত ছিল। বিশেষ করে টিম ইন্ডিয়ার স্পিনাররা এই ম্যাচে ব্রিটিশ ক্রিকেটারদের ধারাশায়ী করে দেন। কিছুটা হলেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জ্যাক ক্রোলি। তিনি 73 রান করে কুলদীপ যাদবের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফিরে যান। জোরুটের থেকে ব্রিটিশ সমর্থকদের আশা থাকলেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। মধ্যাহ্ন ভোজনের বিরতিতেই টিম ইন্ডিয়া 194 রানে 6 উইকেট হারিয়ে ফেলে। ইতিমধ্যে আরও একটা খারাপ খবর, ভারতের শিবিরে কার্যত সুনামির মতো আছড়ে পড়ে। তর্জনীতে চোটের কারণে ম্যাচের চতুর্থ দিন মাঠে নামতেই পারলেন না শুভমান গিল। বিসিসিআই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় শুভমান গিলের আঙুলে চোট পেয়েছিলেন, সে কারণেই তিনি খেলতে নামেননি। এই পরিস্থিতিতে রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে শুভমান আদৌ খেলতে পারবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। যাই হোক, ম্যাচের কথায় আবার ফিরে আসা যাক। দ্বিতীয় সিজনের শুরুতে শ্রেয়াস আইয়ারের একটি দুর্দান্ত থ্রো প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেয় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। কিছুটা চেষ্টা করেছিলেন বেন ফোকস, কিন্তু তিনি জসপ্রীত বুমরার বলে কোয়াট অ্যান্ড বোল্ড হয়ে যান। এরপর ইংল্যান্ডের কাছে করার মতো আর কিছুই বাকি ছিল না। শেষ বেলাতেও দলকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন টম হাটলি, কিন্তু তার একার পক্ষে সেই দায়িত্ব পালন করা একেবারেই সম্ভব ছিল না।